হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার লাঞ্চ। আজকে লাঞ্চে আছে নিম বেগুন, মানে নিম পাতা ভাজা, বেগুন ভাজা একসাথে, আর মাটন, খাসির মাংসের ঝোল আছে। তো চলো আমি খেয়ে নিই। যথারীতি আজকেও আমি স্পিডে দিয়ে দিয়েছি, আমরা তো এখন নতুন, আমাদের কেই বা দেখবে বলো। তাই বেশিক্ষণ রাখলে ভিডিওটা হয়তো বোর লাগবে, তাই আমি স্পিডে দিয়ে দিয়েছি। নিম বেগুন দিয়ে খেয়ে নিচ্ছি। এবার আমি মাংস দিয়ে মেখে ফেলবো, আর লেবু রেখে দিয়েছি, লেবু নুন। মাংস খেলে তো লেবু নুনটা মানে মাস্ট, তো নিয়ে নিয়েছি। আর এবার আমি মাংস দিয়ে মেখে ফেলবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ অর্চনা। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদের জানাই অনেক ভালোবাসা, আদর গুরুজনদের জানাই আমার প্রণাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি মাংস দিয়ে মেখে ফেলেছি, লেবু মাখছি। তো আজকে পিসগুলো খুবই ছোট ছোট দিয়েছে, মাটনের পিসগুলো খুব ছোট ছোট দিয়েছে। তো আমার ভিডিও কেমন লাগছে জানাবে, ভালো লাগলে একটা করে কমেন্ট করবে। দেখো মেটে খাচ্ছি, মেটেটা কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? মেটেটা খেতে দারুণ লাগে। তো আজকেও বেশি ভিডিও আমি বাড়াবো না, আজকে খেতে খেতেই আমি স্টপ করে দেব। কেননা আমাদের এই আমাদের একদম নতুন যারা, আমাদের ভিডিও কজনই বা দেখবে, বরঞ্চ বেশি বড় করলে হয়তো বোর লাগবে। তাই আমি খেতে খেতেই স্টপ করে দেব। একটুখানির জন্য তোমাদের কাছে আসলাম, খেতে খেতে একটু শেয়ার করলাম। একদম ভিডিও তো আমার দেয়া হয় না, তাই যেটুকু যা পারা যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। একটা করে লাইক কমেন্ট সবাইকে করো, আমাকে বলে নয়, সবাই সবাইকে করো। ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে, এখানে তো কোনো জোর করার ব্যাপার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।